নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। পুলওয়ামায় জঙ্গি হামলার 2 বছর, বিভিন্ন স্থানে 40 শহীদ সেনা জওয়ানদের স্মরণ। ভোটার তালিকা থেকে নাম কর্তন করছে বিজেপি, বিস্ফোরক অভিযোগ কংগ্রেসের। পশুধনের উর্বরতা বৃদ্ধি নিয়ে সচেতনতা, বিনামূল্যে ওষুধ বিতরণ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শালগঙ্গায় এক্স সার্ভিসম্যান তথা শালগঙ্গা জিপির 137 নং বুথের সভাপতি সুধাংশু শুক্লবৈদ্যের উদ্যোগে রবিবার কালো দিবস পালন করা হয়। 2019 সালের 14 ফেব্রুয়ারি পুলওয়ামায় 40 জন সেনা জওয়ান জঙ্গি হামলায় প্রাণ হারান। তাদের আত্মার শান্তি কামনায় রবিবার সন্ধ্যা 6টায় শালগঙ্গায় সুধাংশু শুক্লবৈদ্যের বাড়িতে এক স্মরণসভার আয়োজন করা হয়। সভায় প্রদীপ প্রজ্বলন করে ও পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। বক্তারা বলেন, ভারতবাসীর কাছে এ দিনটি একটি কালো দিবস ও স্মরণীয় দিন। সভায় অন্যান্যদের মধ্যে ছিলেন মলয়দেব, বিকাশ দেব, শেফালী শুক্লবৈদ্য, রবীন্দ্রদেব, নিরঞ্জন নাথ, মুনমুন শুক্লবৈদ্য, শর্মিষ্ঠা তালুকদার, প্রদীপ দেব প্রমুখ। এই শহীদ বীরদিওকে আমরা স্মরণ করার জন্য আমরা শালগঙ্গাবাসী এবং আমরা 137 নম্বর বৌতের প্রাক্তন সভাপতি বাসাতে আমরা এই শহীদকে সম্মান জন্য আমরা এই প্রোগ্রামের আয়োজন করেছি। আপনারা জানা উচিত, আজকের দিন আমাদের কাছে খুবই, ভারতবাসীর কাছে খুবই ব্ল্যাক ডে মর্মান্বিত, এবং আমরা খুবই দুঃখিত এই জঘন্য অপরাধের জন্য। তাই ওদের পরিবারকে আমরা এবং ওনার আত্মার শান্তির জন্য আমরা শ্রদ্ধাঞ্জলি জানাই। ভগবান যেন ওদের আত্মার সৎগতি সৎ হয় এবং শান্তি পায়, এবং ওনাদের পরিবারের সাথে আমরা আজও আছি থাকব। এই অমর জোয়ান দিওকে আমরা ভুলব না, যে জোয়ানরা আমাদের দেশের রক্ষার ক্ষেত্রে, সীমান্তের ক্ষেত্রে যেভাবে ওরা ডিউটি করছে এবং নিরপরাধভাবে ছুটি কেটে যাওয়ার সময় ওদের হাতে হাতিয়ার ছিল না, খা পুরুষের মতো নির্মমভাবে ওনার গাড়িতে বম ব্লাস্ট করে ওনাকে হত্যা করেছে। এই দিন আমরা কখনো বলতে পারবো না। এদিকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে রবিবার স্থানীয় শহীদ ক্ষুদিরাম প্রতিমূর্তির পাদদেশে 2019 সালে পুলওয়ামা হামলায় নিহত শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন করার পর অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন সংস্থার কর্মকর্তারা। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআরপিএফ কমান্ড্যান্ট করবা ভুটিয়া এবং সংস্থার রাজ্য উপসভাপতি অধ্যাপক দীপঙ্কর পাল। মুখ্য অতিথি কমান্ড্যান্ট করমা ভুটিয়া 14 ফেব্রুয়ারির পুলওয়ামা হামলার বৃত্তান্ত তুলে ধরেন তার বক্তব্যে, এবং আরেক মুখ্য অতিথি ডক্টর পাল বিদ্যার্থী পরিষদের বিভিন্ন দিকের কথা তুলে ধরেন। গোটা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এভিপির গুরুচরণ কলেজ শাখার সভাপতি স্নেহাল চক্রবর্তী, এবং দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন অরুণাভ পুরকায়স্থ। ভোটার তালিকায় কংগ্রেস কর্মী ও সমর্থকদের নজর রাখতে হবে। বর্তমান বিজেপি সরকার কংগ্রেস সমর্থক দেখে ভোটার লিস্ট থেকে নাম কর্তন করা শুরু করেছে। শনিবার দক্ষিণ কৃষ্ণপুরে আয়োজিত সোনাই বিধানসভা কংগ্রেসের বুথ প্রশিক্ষণে ছত্তিশগড় কংগ্রেসের নেতা তথা প্রশিক্ষক নির্মল কৌশ্রে এই বিস্ফোরক অভিযোগ করেছেন। বুথ পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ার সময় শাসক দলের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ করেন তিনি। নির্মল জানান, বিজেপি শাসনে সরকারি কর্মচারীরা শাসক দলের চাপে বিজেপিকে ভোট না দেওয়া লোক দেখে বাছাই করে ভোটার লিস্ট থেকে নাম কর্তন করা হচ্ছে। তাই ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর কর্মকর্তাদের তা দেখার প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন। पूरे दीवारों में जब नारा लिखे तो बीजेपी ने 65 का नारा दिया था, और छत्तीसगढ़ में हम लोगों ने कांग्रेस ने 70 सीट जीता है। यदि मेरे साथियों,
आप ये नारा लिखेंगे, आप ये माउथ पब्लिसिटी कर लेंगे। नारा इन्होंने लिखा है बीजेपी प्लस 100+, मैं विश्वास दिलाता हूँ कांग्रेस 100+ लेके आएगा, आप लोगों के साथ लेके आएगा। কাছাড় জেলা পশু স্বাস্থ্য ও পশু চিকিৎসা বিভাগের উদ্যোগে এবং সোনাই কেন্দ্রের ব্যবস্থাপনায় রবিবার স্বাধীনবাজার হাই স্কুলের মাঠে পশুধনের উর্বরতা বৃদ্ধি নিয়ে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন জেলা ভেটেরিনারি অফিসার ডক্টর হরেন্দ্র বরদলুই, সোনাই পশু হাসপাতালের ভেটেরিনারি অফিসার ডক্টর সুজয় চক্রবর্তী, হাঁস ও মুরগি পালন বিভাগের জেলা ম্যানেজার ডক্টর আফতারুর রহমান, জেলা ল্যাবরেটরি বিভাগের কর্মকর্তা জিতেন্দ্র বরাসহ সোনাই পশু হাসপাতালের বিএফেরা। এদিন গরু মহিষকে ইঞ্জেকশন প্রদানের পাশাপাশি পশু পাখিদের জন্য ওষুধ বিতরণ করা হয়। পরে শিবিরের উদ্দেশ্য নিয়ে বিস্তারিত জানান জেলা ভেটেরিনারি অফিসার হরেন্দ্র বরদলুই ও সোনাই পশু হাসপাতালের কর্মকর্তা সুজয় চক্রবর্তী। ব্লক থেকে আমরা আজকে স্বাধীন বাজার এরিয়াতে আমরা এই ক্যাম্পটা আয়োজন করেছি। এটা মেইন হচ্ছে আমরা উর্বরক ক্ষমতাটা যাচাই করার জন্য, প্লাস উর্বরক মানে সম্বন্ধী যত ধরনের বেমার টেমার আছে ওটার জন্য অল্প অবগত করার জন্য সাধারণকে। আমাদের নেক্সট ক্যাম্পটা হবে নরসিংপুর ব্লকে। ওই হিসাবে আমাদের টোটাল, যেমন কাছাড় জেলাতে আমাদের 15টা ব্লক আছে, 15টা ব্লকে 15টা ক্যাম্প করা হবে। প্লাস যেগুলা ব্লকে মানে এই পশুধনের সংখ্যা বেশি আছে ওখানে একটা একটা এক্সট্রা ক্যাম্প করা হবে, যেভাবে আমাদের ডিস্ট্রিক্ট অফিসার স্যার যেভাবে আমাদের এইমাত্র বললেন। টোটাল ওই নিয়ে আমরা টোটাল 20টা ক্যাম্প কাছাড় ডিস্ট্রিক্টে করা হবে। এটার মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে যেগুলা পশুধন আছে পশুধনের উর্বরক ক্ষমতাটা বজায় থাকে, ওদের দুগ্ধ প্রোডাকশনটা নিয়মিত থাকে, প্লাস স্বাস্থ্যকর হয়ে পুরো পশুধনটা থাকে আমাদের কাছে জেলাতে। আমি ফার্টিলিটি ক্যাম্প করেছো, আর এই ফার্টিলিটি ক্যাম্পের অবজেক্টিভ হল কি, আমার যেবিলাক গরু মহ ছাগলী যেবিলাক আছে আমার লাইফ স্টক, সেইবিলাকৰ প্রজনন যেটো ক্ষমতা বা প্রজননের লগত জড়িত যেবিলাক বেমার আছে সেইবিলাকক চোয়া চিতা করা, আর হেতর কিবা যেটো চিকিৎসার ব্যবস্থা করা। আর ফার্টিলিটি ক্যাম্পর উদ্দেশ্যই হল তার মানে আমার গাইবিলাক প্রজননক্ষম হয় না নহয় সেইটো মানে মানে চোয়াটো। আর এই বিষয়ে মই আমার ডক্টর সুজয় চক্রবর্তী আছে, তেখেতক বিস্তারিতভাবে। কংগ্রেস শুধু সংখ্যালঘুদের ভোট নিয়েছে, বাস্তবে সংখ্যালঘু এলাকার কোনো উন্নয়ন হয়নি, যার অন্যতম উদাহরণ অঞ্চলের বেথগান্দি এলাকার বরাক নদীর ভাঙন। বিগত 40 বছরেও নদী ভাঙনের কোনো কাজ হয়নি। রবিবার বাঁধের কাজ পরিদর্শন করে এই মন্তব্য করেন শিলচরের বিধায়ক দিলীপ পাল। প্রায় 10 কোটি টাকা ব্যয়ে এই বাঁধের সারাইয়ের কাজ চলছে, একই সাথে বাঁধ সংলগ্ন রাস্তার কাজ জোর কদমে চলছে। রাস্তার কাজের জন্য বরাদ্দ হয়েছে 6 কোটি টাকা। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, কংগ্রেসের অপশাসন, দুর্নীতি আর ইচ্ছা শক্তির অভাব ছিল বলে এই কাজটুকু হয়নি, উপেক্ষিত ছিল এই অঞ্চল। অথচ তারা, আমরা জানি এই অঞ্চলে সংখ্যালঘু মুসলিম অধিবাসীর সংখ্যা বেশি, তারা চিরদিনই, কংগ্রেস চিরদিনই তাদের ভোট নিয়েছে, কাজের কাজ কিছুই করেনি, বঞ্চনা দিয়ে গেছে। কিন্তু আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি এবং আমরা বলবো আমরা সফল। শুধু ওই বাঁধের কাজ নয়, এই রাস্তার কাজ দেখছেন আপনারা, কাজ চলছে বাঁধের প্রায় 10 কোটি, রাস্তারও প্রায় 6 কোটি, কত লক্ষ প্রায় 6.5 কোটি প্রায় এই কাজ চলছে। এবং আমরা সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস মোদীজির এই মন্ত্রে বিশ্বাস করি এবং সেই মন্ত্রকে সামনে রেখে আমরা এগিয়ে চলেছি। সকলের উন্নয়ন, সমস্ত আসামবাসী প্রত্যেক জায়গার সমন্বয়ন হচ্ছে, জোরগুলো আমরা দাম বলতে পারি। অনেকে অনেক কথা বলেন, কংগ্রেসের বন্ধুরা নানান ধরনের কথা বলেন যে আসামকে নাকি ধ্বংস করে দিয়েছে বিজেপি। আরে আসামকে তো তোমরা ধ্বংস করেছো, তোমরা বরাককে ধ্বংস করেছো, আমরা পুনরুজ্জীবিত করতে চাইছি আসামকে, আসামবাসীকে। এবং আমরা সফল, গত 5 বছরের মধ্যে প্রায় 4 বছর, 1 বছর আমাদের গেল করোনা টরোনা ইত্যাদিতে, 1 বছর চলে গেল, 4 বছরে যে কাজ আমরা করতে পেরেছি তোমরা 60 বছরে সেই কাজ করতে পারোনি আর পারবেও না।
রবিবার শিলচর কাছাড় কলেজ সংলগ্ন এক ফল বিক্রেতাকে তার ব্যবসা পুনরায় দাঁড় করাতে সাহায্যের হাত বাড়িয়ে দিল শহরের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী সংস্থা ছন্দনের। এদিন সংস্থার পক্ষ থেকে ব্যবসায়ী স্বপ্না দাসকে তার ব্যবসাকে আবার স্বাভাবিকভাবে দাঁড় করাতে কিছু ফল প্রদান করা হয়। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সংস্থার কর্ণধার ভাস্কর দাস বলেন, ব্যবসায়ী স্বপ্না দাস দ্বিচক্রযানের নানা ধরনের ফলের পসরা সাজিয়ে কলেজের পাশে ছোট ব্যবসা চালাতেন, কিন্তু করোনা মহামারীর কারণে যখন গোটা দেশে লকডাউন ঘোষণা করা ঠিক সেই সময় তার ব্যবসার মূলধনও শেষ হয়ে যায়। গত লকডাউনের ফলে ওনার যে মূলধনটা ছিল এটাও চলে গেছে, অনেক কষ্ট করে কাটাচ্ছিল উনি। তো সেই হিসাবে আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা এবার এসেছি ওনার কাছে, ওনাকে আজকে আমরা ওদের পরিবারের পক্ষ থেকে কিছু সাহায্য ওনাকে তুলে দিয়েছি, উনি আবার নতুনভাবে যাতে জীবনটা শুরু করতে পারেন। অসুস্থ স্বামী সহ এক কন্যাকে নিয়ে পরিবার চালাতে প্রতিদিনই তার নানা অসুবিধার সম্মুখীন হতে হয়। বিষয়টিকে মানবিক দৃষ্টিভঙ্গিতে বিচার করে এই উদ্যোগ নেয় সংস্থা। আমাদের খুব ভালো লেগেছে আজকে আমরা এসে এই কাজটা করতে পেরেছি। আমাদের আশা যে ফিউচারে ওনারা যাতে আজকে যেটা আমরা হেল্প করেছি তাতে ওনাদের যাতে ফিউচারটা সিকিউর হয়ে যায় আর ওনার একটা কোনো অর্থ উপার্জনের রাস্তা খুঁজে বের করতে পারে। আর ওনার মেয়েরও প্রাইভেট টিউশনের ব্যাপার আছে, তো ওনার মেয়ের প্রাইভেট টিউশনটা আমরা পার্সোনালি দেখবো যে কী করে আমরা চালাতে পারি, আমরা ওনার প্রাইভেট টিউশনটাও চালানোর চেষ্টা করবো। আর আজকের থেকে ওনাদের এটাও ব্যবসাটা আমরা শুরু করে দেবো। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে কার্ডিওলজি, নিউরোলজি এবং নেফ্রোলজি বিভাগের চিকিৎসকের অভাবে অনেকেরই প্রাণহানি ঘটেছে এবং প্রতিদিনই ঘটছে। সম্প্রতি নিউরো চিকিৎসা সহ চিকিৎসকের অভাবে অকাল মৃত্যু হয় শিল্পী মানস সিনহার। শুধু তাই নয়, এনজিপ্লাস্টি চিকিৎসার অভাবে একইভাবে আরেক তরুণ সায়ন্তনেরও মৃত্যুকে বরণ করতে হয় বছর দুয়েক আগে। এরই পরিপ্রেক্ষিতে রবিবার থাউজেন্ড সায়ন্তন্স গ্রুপের পক্ষ থেকে বিকেল চারটে নাগাদ স্থানীয় ক্ষুদিরাম প্রতিমূর্তির পাদদেশে এক শোক জ্ঞাপন সভা অনুষ্ঠিত হয়। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে শহরের বিশিষ্ট নৃত্যশিল্পী তথা নৃত্য শিক্ষক সৌমিত্র শঙ্কর চৌধুরী, ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির হৃদরোগে আক্রান্তের রেশ ধরে বলেন, মহারাজের হৃদযন্ত্রে ব্যথা দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে এনজিপ্লাস্টি করা হয়। রোগ সারানোর জন্য প্রয়োজনীয় যন্ত্রাদি ব্যবহার করার ফলে তিনি আজ ফের স্বাভাবিক জীবনযাপন করতে সক্ষম হয়েছেন, কিন্তু চল্লিশ লক্ষ জনসাধারণের বরাক উপত্যকায় কারোর যদি এমন ঘটনা পুনরাবৃত্তি হয় তবে রোগীদের অন্যত্র নিয়ে যেতে বলা হয়, ফলে বহিরাজ্যে যাওয়ার পথেই তাকে মৃত্যুকে বরণ করতে হয়। তাই চব্বিশ ঘন্টা এনজিপ্লাস্টি সহ নিউরোলজি চিকিৎসা এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউটের আদলে শিলচর মেডিকেল কলেজের পরিকাঠামো করতে এবং আরও অন্যান্য দাবি তুলে ধরে আগামী বুধবার গ্রুপের পক্ষ থেকে কলেজের অধ্যক্ষের মাধ্যমে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে এক স্মারকলিপি প্রদান করবে সংস্থা বলে জানানো হয়। আমরা হারিয়েছি আরো অনেক অনেক ব্যক্তিদেরকে, শুধু একমাত্র একিউট কার্ডিয়াক অ্যাটাক এবং নিউরো সার্জারি যখন সুবিধার প্রয়োজন তখন সেখানে নিউরো সার্জারি নেই। দেখুন, আমরা একটা জানি, সৌরভ গাঙ্গুলি কেন বেঁচে গেলেন, ভগবানের কাছে আমরা প্রার্থনা করি সৌরভ গাঙ্গুলি সুস্থ হয়ে উঠুন, আরো বেশি সুস্থ হন। কিন্তু সৌরভ গাঙ্গুলি বেঁচে গেলেন কারণ সে গোল্ডেন আওয়ারে ওনাকে এনজিওপ্লাস্টি করানো গিয়েছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের বরাক উপত্যকায় আমাদের চল্লিশ লক্ষ মানুষ এখানে আছে, কিন্তু আমাদের যদি কার্ডিয়াক হঠাৎ করে একিউট অ্যাটাক হয়, হঠাৎ যদি মাথা ফেটে যায়, হঠাৎ যদি স্ট্রোক হয়, আমাদেরকে ছুটতে হবে অন্য একটা জায়গার মধ্যে, কিন্তু আমরা কিন্তু ছ থেকে আট ঘন্টার মধ্যে সেখানে পৌঁছতে পারবো না। তাই আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ রাখছি, আবেদন রাখছি যে আপনারা শিলচর মেডিকেল কলেজে এনজিওপ্লাস্টি নিউরো সার্জারির ব্যবস্থাটা আগে করে দিন, কারণ এই দুটো ওষুধ, যে ওষুধ কোনো কখনো কোনো সময় দেয় না মানুষকে। এবং আমরা এখানে থাউজেন্ড সায়ন্তন এবং মার্চ ফর সায়েন্স ফোরাম এবং আরো অন্যান্য অনেক সংস্থা রূপম এখানে বঙ্গ সাহিত্য সম্মেলন। ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতি সেজেছে অপরূপ রঙে, নব ফাল্গুনের বর্ণিল আবাহনে মনের নন্দন মঞ্চে নেচে ওঠে অসংখ্য উদাসী মন পাখি, ফাল্গুনের রঙিন বাতাসে ধুয়ে যাক বিষাদের ছায়া। ঠিক এভাবেই ওপার বাংলার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চ জেগে উঠল ঋতুরাজ বসন্তের আগমনে, কিন্তু ছিল না অন্যান্য বছরের মতো নগরজোড়া উৎসবের বর্ণিল ছোঁয়া, তবুও উৎসব উদযাপনে সামিল হল বাংলাদেশ। ঢাকা থেকে এ খবর জানান সাংবাদিক রিদি হক।
প্রতিকূলতার মধ্য দিয়ে আমরা যেটা করেছি প্রবীণদেরকে একটু কম এনেছি যাতে সংখ্যাটা কম থাকে আমাদের। আমরা তারুণ্য নির্ভর অনুষ্ঠানটা করবার চেষ্টা করেছি। উচ্ছ্বাসটা কম হলেও অনেক শিল্পী আমাদের যোগাযোগ করেছে অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য। আমরা সকাল 7:30টায় চতুরঙ্গী আবাহনের মধ্য দিয়ে যন্ত্রসঙ্গীতের মধ্য দিয়ে শুরু করেছি, সেই অনুষ্ঠান এখনও চলছে। বিকেলবেলা দুই জায়গায় অনুষ্ঠান হবে। আমরা চাই যে বসন্তের যে রঙিন দোলা আমাদের মনের ভিতরে, সেই রঙিন দোলাটা ফিরে আসুক। যে বিষাদ সময়টা গিয়েছে কোভিড-19 কারণে, আমরা চাই যাদেরকে হারিয়েছি তাদেরকে স্মরণ করতে। আমরা আলী জাকেরের পুণ্যস্মৃতির উদ্দেশ্যে এবারের বসন্ত উৎসর্গ করেছি। আমরা এর আগে হারিয়েছি শামসুর রহমান, ওয়াহিদুল হক, আমাদের কাজী আরিফ, মোহাম্মদ শাহজাহান সহ বসন্ত উৎসবের অনেককে। সবাইকে স্মরণ করে মনে করি, রবীন্দ্রনাথের হাত ধরেই উপমহাদেশের ঋতু উৎসবের শুরু হয়েছিল। ছায়ানট সেটাকে বেগ দিয়েছে, অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা আজকে বসন্ত উৎসব, নবান্ন উৎসব, পৌষ উৎসব, বর্ষা উৎসব, শরৎ উৎসবের আয়োজন করছি। সে কত বেশি করে হবে এবং আপনাদের মাঝে এগুলো যত বেশি করে ছড়িয়ে যাবে আপনাদের মধ্য দিয়ে, তত বেশি মুক্তিযুদ্ধের যে বাংলাদেশ, শহীদদের যে বাংলাদেশ, অসাম্প্রদায়িক ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশে শেখর সন্ধানী অনুষ্ঠানগুলো করে করে আমরা সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় এগিয়ে যাব, এই আমাদের বিশ্বাস। রবিবার স্থানীয় ইন্ডিয়া ক্লাবের মাঠে সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা খোঁজের পক্ষ থেকে আলহাজ মরহুম সিরাজউদ্দিন লস্কর ওরফে শিরু মিয়া স্মৃতি রক্ষার্থে আন্তজেলা শিলচর স্কুল ক্রিকেটের গত বছরের চ্যাম্পিয়ন দলের 13 জন খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট কিম কিন চাংসান, বিশিষ্ট সমাজসেবী কল্যাণ চক্রবর্তী, সদর লস্কর প্রমুখ। কুষ্টিয়া সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে আমরা গত বছর আন্ডার-19 চ্যাম্পিয়ন স্কুল ক্রিকেট দলকে আজকে আমরা সিরাজুল ইসলাম লস্করের স্মৃতি উদ্দেশ্যে এক সংবর্ধনা অনুষ্ঠান করেছি। এই অনুষ্ঠানের মধ্যে প্রধান অতিথি হিসাবে ছিলেন আমাদের ডিএসএর সভাপতি বাবুল হুর মহাশয়, এছাড়া 3 জন ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং এছাড়া ছিলেন আমাদের ডিস্ট্রিক্ট ডিওসও অফিসার। সবাইকে নিয়ে আমরা এই সংবর্ধনা অনুষ্ঠানটা করতে পেরেছি, তার জন্য আমরা খুব গর্বিত। এবং এছাড়াও আমরা ওদেরকে বলেছি আগামী বছর চ্যাম্পিয়ন টিমকে আমরা খুঁজের মারফত থেকে সব ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। হরগোবিন্দ দাস প্রাইজ মানি হকি টুর্নামেন্টের এবছরের অর্থাৎ 2020-21 সালের বিজয়ীদের শিলচর ইটখলা অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। এদিন কোচ সহ গোটা দলকে স্পোর্টস জ্যাকেট দিয়ে সংবর্ধনা জানায় ক্লাব। পাশাপাশি শিলচর জেলা ক্রীড়া সংস্থার হকি সচিব তথা আসাম হকি অ্যাসোসিয়েটের ভাইস প্রেসিডেন্ট বিকাশ ভট্টাচার্যকেও সংবর্ধনা প্রদান করা হয়। খেলেছি তো আমাকে হকি খেলাটা ব্যক্তিগত ভাবে খুব ভালো লাগে।
শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। পুলওয়ামায় জঙ্গি হামলার দু বছর, বিভিন্ন স্থানে 40 শহীদ সেনা জওয়ানদের স্মরণ। ভোটার তালিকা থেকে নাম কর্তন করছে বিজেপি, বিস্ফোরক অভিযোগ কংগ্রেসের। পশুধনের উর্বরতা বৃদ্ধি নিয়ে সচেতনতায় বিনামূল্যে ওষুধ বিতরণ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।